আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাঁচতে হলে জানতে হবে, ঠিক তাই। আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করেন তাহলে আপনাকে লোটো সম্পর্কে অবশ্যই জানতে হবে। গত কিছুদিন আগে বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানিতে এই লোটোর অবহেলার কারণে একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তো আমি ইচ্ছা করেছিলাম সেদিনই ভিডিওটা তৈরি করব, কিন্তু ব্যস্ততার কারণে সেদিন আমি করতে পারিনি। এই সপ্তাহ এক সপ্তাহ দশ দিন আগের ঘটনা, তো আজকের ভিডিওটা তৈরি করলাম। মৃত্যু কী ঘটনাটা ঘটেছিল সেটাও আমি বলবো, এবং লোটো সিস্টেমটা সম্পর্কে আমি পুরোটা বলবো। আশা করি এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনাদের এই জিনিসটা সম্পর্কে সচেতনতা তৈরি হবে। লোটো হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটা শব্দ, লক আউট ট্যাগ আউট। তো লক আউট আর ট্যাগ আউটটা কী একটু দেখি, তারপর আমি ওই ঘটনাটা বিস্তারিত বলছি। এই যে দেখেন, আপনি যখন ধরেন কোনো ইলেকট্রিক্যাল কাজ করছেন, তো যেই ব্রেকার বা যেই মেইন সুইচ বা যে আইসোলেটার আন্ডারে আপনি কাজ করছেন, হতে পারে আপনি বা একাধিক টিম একই লাইনের আন্ডারে কাজ করছে, তখন আপনারা এই ধরনের কিছু লক সিস্টেম পাওয়া যায়, লক আউট স্টেশন। তো এই সিস্টেমগুলো আপনারা এইভাবে যত্ন করে রাখবেন। এবং এই যে দেখেন, এই লকটাতে বেশ কয়েকটা তালা লাগানোর জন্য একটা সিস্টেম আছে। তো আপনারা ধরুন তিনটা টিম আলাদা আলাদা কাজ করছেন, এই যে এরকমভাবে ওখানে নিয়ে একটা লক করে দিবেন, এবং তিনটা আলাদা আলাদা লক নিয়ে আলাদা আলাদা ট্যাগ নিয়ে ওখানে আপনারা নোটিফাই করবেন যে হ্যাঁ, অমুক জায়গায় কাজ চলছে। এবং যখন যে গ্রুপের কাজ শেষ হয়ে যাবে, সে তার তার লকগুলো খুলে ট্যাগগুলো খুলে ফেলবে। সবার শেষে যে কাজ শেষ করবে তার লকটা সে খুলে তারপর সুইচটা অন করবে। যদি এমনটা না হয়, দেখা গেলো একটা লক করছেন, দেখা গেলো তিনজন তিন জায়গায় কাজ করছে, প্রথম টিমের কাজ শেষ হয়ে গেল, সে লকটা খুলে অন করে দিল, কিন্তু বাকি দুই টিমের কাজ শেষ হইল না, সে খবরও নিল না, অথবা সে ভুলে গেল, তখন এই মৃত্যুজনিত ঘটনাটা ঘটে। তো গত 16 জুলাই, এই তো আট দশ দিন আগের ঘটনা, যেই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে একটু আমি এখানে বর্ণনা করার চেষ্টা করি। বাংলাদেশের খুবই একটা স্বনামধন্য কোম্পানি, গ্রুপ কোম্পানি, আপনারা হয়তো অনেকে জানেন, আমি এখানে নাম প্রকাশ করছি না। সেই কোম্পানিতে একজন টেকনিশিয়ান এরকম একটা জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করছে, এবং সে সুইচ অফ করে রেখেছিল। একজন ইঞ্জিনিয়ার সে হয়তো বা জানতো না, অথবা সে মনের ভুলে সেই সুইচটা গিয়ে অন করে দেয়। সাথে সাথে বৈদ্যুতিক লাইনে কাজ করা সেই টেকনিশিয়ানটি, সে ওখানে লক আউট বা ট্যাগ আউট করে নেই, লক ট্যাগ লাগায়নি, যখন এটা অন করে দিছে সাথে সাথে তার বৈদ্যুতিক শক লেগে সে জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাটা থেকে আমরা কি শিক্ষা পাই? লক আউট এবং ট্যাগ আউট করাটা খুবই জরুরি। হতে পারে আপনার কাজে একটু বিলম্ব হবে, হোক তাতে কি, একটু বিলম্ব হোক, জীবন তো বেঁচে যাবে। তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা লক আউট এবং ট্যাগ আউট এই ফলোটা অবশ্যই করবেন। এটা যদি ফলো না করেন, আপনার একটা ভুলের কারণে আপনি, আপনার পরিবার সব কিছু তছনছ হয়ে যেতে পারে। শুধুমাত্র ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রেই লক আউট ট্যাগ আউট তা না, এছাড়া অন্যান্য কিছু কাজের ক্ষেত্রেও লক আউট এবং ট্যাগ আউটটা আপনাকে ফলো করতে হবে। ইলেকট্রিক্যাল পাশাপাশি মেকানিক্যাল, আপনি যখন কোনো কেমিক্যাল লাইনে কাজ করবেন সেখানেও এটাকে ফলো করতে হবে। কেন ফলো করতে হবে আমি এটা ডিটেলসে বলে আসছি। হাইড্রোলিক, নিউমেটিক, মেকানিক্যাল, থার্মাল এবং আদার্স অন্যান্য অনেক সোর্সের মধ্যেও এই লক আউট ট্যাক আউটটা প্রয়োজন। তো আমি এখানে লক আউট ট্যাক আউটের পুরো প্রসিডিউরটা, পুরো স্টেপটা বর্ণনা করছি, আপনারা নিজেরাই এটা দেখলে বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। সিক্স স্টেপস অফ লোটো সেফটি। লোটো সেফটির জন্য মোটামুটি 6টা স্টেপ স্ট্যান্ডার্ড আছে। তো আমি 6টা স্টেপ নিয়ে এখানে ডিটেলসে কথা বলবো। তো আমরা প্রথমে স্টেপগুলো কী দেখি। প্রিপারেশন ফর শাটডাউন, শাটডাউন ইকুইপমেন্ট, আইসোলেট ইকুইপমেন্ট, প্লেস লক আউট ট্যাক আউট, রিলেজ স্টোরড এনার্জি, আইসোলেশন ভেরিফিকেশন। তো নাম্বার ওয়ানে প্রিপারেশন ফর দ্য শাটডাউন। প্রথমে আপনি যেই লাইনে শাটডাউন করে কাজ করবেন সে লাইন সম্পর্কে আপনার যে এমপ্লয়িরা আছে বা যেই ওয়ার্কাররা ওখানে কাজ করবে তাদেরকে ইনফর্ম করতে হবে, তাদের লোটো সম্পর্কে তাদেরকে এটা জানাতে হবে। তাছাড়া ওখানে কী কী বিপদ ঘটতে পারে এবং ওই বিপদগুলোর জন্য আপনি কোন কোন জায়গাগুলোকে লক আউট ট্যাগ আউট করবেন, সেই প্রসিডিউরটা তাদেরকে আগে থেকে আপনি জানাই দিতে হবে। এবং এটার জন্য
যেই গাইডলাইন আছে, লক আউট ট্যাগ আউটের যে গাইডলাইন আছে, এটাকে আপনাকে প্রপারলি ফলো করতে হবে। সেটা আপনারা প্রিপারেশন হিসেবে এই কাজগুলো প্রথমে করতে হবে। নাম্বার টু, শাট ডাউন দি ইকুইপমেন্ট। যে ইকুইপমেন্টের আন্ডারে আপনি কাজ করছেন সেটা ইলেকট্রিক্যাল সুইচ গিয়ার হইতে পারে, হতে পারে মেকানিক্যাল আর স্টিম লাইনের একটা কাজ, তখন আপনি অবশ্যই ওই লাইনের আন্ডারে যেই ভাল্ব আছে বা যেই সার্কিট ব্রেকার আছে এটাকে আপনি শাট ডাউন অর্থাৎ বন্ধ করে নেবেন। শুধুমাত্র শাট ডাউন করেই ক্ষান্ত হবেন না। ধরেন আপনি একটা ইলেকট্রিক্যাল এইচটি লাইনে কাজ করছেন, তো এইচটি লাইনে কাজ করার পরে শুধুমাত্র বিসিবি অফ করেই আপনি কাজ না, আপনি এখানে যে আইসোলেটর আছে বিসিবির আগে একরকম একটা আইসোলেটর থাকে, আপনি বিভিন্ন রকমের থাকে, আমি একটা উদাহরণ হিসেবে এটা দেখাচ্ছি, এই আইসোলেটরটাকেও আপনি কি অফ করে নেবেন, মানে ডিসকানেক্ট করে নেবেন, ঠিক আছে। আর আপনি যখন স্টিম লাইন বা এই ধরনের হাইড্রোলিক লাইন, এ ধরনের লাইনে কাজ করবেন, তখন আপনি শুধুমাত্র ওই লাইনের ভাল্বটা না, এই ভাল্বের আগে যে সেফটি বাল্ব বা মেইন বাল্ব আছে আপনি সেটাকেও কি বন্ধ করে নেবেন। শুধুমাত্র একটা লাইনে কাজ করছেন, ওখানে ছোট একটা বল বাল্ব আছে ওইটা আপনি বন্ধ করে নিলেন না, ওই বল্ব বাল্বটাও কখনো লিকেজ হয়ে আপনাকে কি চোট পৌঁছাইতে পারে, তো সেজন্য আপনি মেইন বাল্বটাও কি একবার বন্ধ করে নেবেন, এই পুরো সিস্টেমটাকে পুরো মেইন সিস্টেম থেকে আইসোলেট করে নেবেন, ঠিক আছে। দেন প্লেস লক আউট টেক আউট। আপনি আইসোলেট করলেন ঠিক আছে, কিন্তু আপনি যে আইসোলেট করলেন, আপনি যে এটার আন্ডারে কাজ করছেন সেটাকে আপনি আরেকজনকে কীভাবে জানাবেন, সেটা জানানোর জন্য আপনি এখানে একটা ট্যাগ লাগাই দিবেন এবং এখানে লক করে দিয়ে আপনার কাছে চাবি নিয়ে রাখবেন। যদি একাধিক লোক ওই লাইনে কাজ করে, তাহলে আমি আগেই বলেছি একাধিক লোক একাধিক লক লাগাবে, যে যার কাজ শেষ হলে তার তার লকটা এবং ট্যাগটা খুলে নিয়ে যাবে। তখন অন্য একজন লোক এসে যখন দেখবে এটা লক করা এবং ট্যাগটাতে লেখা আছে অমুক জায়গায় কাজ চলছে বা একটা হিন্টস দেওয়া আছে, তখন সে এটা আর জোর করে অন করার চেষ্টা করবে না। পাশাপাশি ওর কাছে অন করার চেষ্টা করলে ওর কাছে যখন চাবি থাকবে না, সে এটা খুলতে পারবে না। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, শুধুমাত্র আপনি লক শাট ডাউন কিংবা আইসোলেট করেই ক্ষান্ত হবেন না, ওখানে আপনাকে রিলিজ স্টোর এনার্জি, যে স্টোর এনার্জিটা আছে সেটাকে আপনাকে রিলিজ করতে হবে। যেমন ধরেন ইলেকট্রিক্যাল এইচটি লাইনে যদি আপনি কাজ করেন, আপনি বিসিবি বন্ধ করলেন, আইসোলেটর ওপেন করলেন, বাট লাইনের মধ্যে কিছু ভোল্টেজ কিছু সময় ধরে থেকে যায়, এটা আমরা অনেকে যারা ইলেকট্রিক্যাল কাজ করি তারা জানি, তখন এটাকে কী করতে হবে, আমরা এটাকে ডিসচার্জ করা বলি, এটাকে করে নিতে হবে। এটা করার জন্য দেখেন এই ধরনের পোর্টেবল আর্থিং কিট পাওয়া যায়। তো এটা করার একটা প্রসিডিওর হলো, আপনাকে এই যে দেখেন এই ক্লাম্পটা প্রথমে আপনি আর্থিংয়ে নিচে যেখানে আর্থিং আছে সেখানে আগে ক্লাম্পটা লাগাই নেবেন, তারপরে যে স্টিকগুলোর মাধ্যমে, যে দেখেন একজন ছবিতে একজন টেকনিশিয়ান করছেন, এভাবে স্টিকের মাধ্যমে এই লাইনের সাথে এটাকে কী করতে হবে, ক্লাম্পিং করে দিতে হবে। আপনি যদি আগে আর্থিংটা না করেন তাহলে আপনার বিপদ ঘটতে পারে। প্রসিডিওর হচ্ছে আগে আপনি এই ক্লাম্পটা আগে আর্থিংয়ের সাথে দিবেন, তারপরে এগুলা লাইনের সাথে দিবেন। পাশাপাশি যদি এটা হইতে পারে একটা স্টিম লাইন বা অন্য কোনো হাইড্রোলিক সিস্টেম, তখন আপনি শুধু ভালভ বন্ধ করলেন আইসোলেশন করলেন না, হয়নি, আপনার লাইনের মধ্যে তো কিছু স্টিম বা কিছু কেমিক্যাল বা কিছু জিনিস তো জমা আছে, তো ওই জমাটাকে কি আপনি ড্রেন করেছেন? হ্যাঁ, আগে ওইটাকে ড্রেন করে নিতে হবে, ঠিক আছে। তারপর সবার শেষ যেটা করতে হবে, ওই টিমের যে টিম লিডার আছে বা একজন দায়িত্বপ্রাপ্ত যে আছে, সে ওরা যে আইসোলেশন করেছে, হ্যাঁ, বা ওরা যেই স্টোর এনার্জিগুলো রিলিজ করেছে সেটাকে একজন কনফার্ম করতে হবে বা ভেরিফাই করতে হবে যে হ্যাঁ এটা কনফার্ম এটা হয়েছে, তারপরেই শুধুমাত্র কাজে হাত দেবে। পুরো প্রসিডিউরটাতে যদিও একটুখানি দেরি হইতে পারে, কিন্তু তাও তো ভালো, জীবন বেঁচে যেতে হবে। যারা এই ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে তারা অনেক গবেষণা করেই এই সিস্টেমগুলো তৈরি করেছে, তো আমরা যদি এই সিস্টেমগুলো মেনে না চলি তাহলে ওই দিনের যেই কোম্পানির ঘটনাটা আমি বললাম সেই কোম্পানির মতো আমাদেরও মৃত্যু ঘটতে পারে, অথবা এমন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যেটার জন্য আমরা ডিজেবল হয়ে যেতে পারি। তো আমি দোয়া করব কেউ যেন এই ধরনের ঘটনা না ঘটে, এবং সবাইকে আমি এই অনুরোধ করব আপনারা সবাই এই ধরনের প্রসিডিওরগুলো ফলো করবেন। তো চলুন আমরা শর্টকাটে জিনিসগুলো আরেকবার একটু দেখে নিই, রিমাইন্ড করে নিই। নাম্বার ওয়ান, প্রথমে শাটডাউনের জন্য আপনার সুন্দর একটা প্ল্যানিং, সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে, কোথায় কে কাজ করবে, কোন লাইনে কে কাজ করবে, কী কী জিনিসপত্র অফ করতে হবে, কোথায় কোথায় ট্যাগ লাগাইতে হবে ইত্যাদি। তারপরে জিনিসটাকে সঠিকভাবে শাটডাউন করতে হবে। এরপরে শুধু শাটডাউন না করার পরে, শুধু শাটডাউন করে ক্ষান্ত না, মেইন লাইন থেকে এটাকে আইসোলেট করতে হবে, বা এরপরে লক সঠিকভাবে লক করতে হবে এবং ট্যাগ লাগাই দিতে হবে। তারপরে স্টোর এনার্জি, যেই স্টোর এনার্জিটা ওখানে জমা আছে সেটাকে রিলিজ করতে হবে, সেটাকে আপনি ডিসচার্জ করতে হবে। তারপরে সর্বোপরি আইসোলেশন বা শাটডাউন হয়েছে কি না সেটা ভালো করে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এটা আমি ইলেকট্রিক্যালের যদিও উদাহরণ দিয়েছি, পাশাপাশি আমি মেকানিক্যালেরও কিছু বোঝানোর চেষ্টা করেছি, তারপরও আপনারা সবাই আশা করি জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে, আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা,
এবং দেশের বর্তমান যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা সবাই গ্রামের বাড়িতে বা যে যেখানে ঈদ পালন করেন, আশা করি সবাই ভালোভাবে ঈদ পালন করবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এই লোটো প্রসিডিউরটা আপনারা অবশ্যই ফলো করে আপনারা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, কারণ আপনি বেঁচে থাকলে আপনার পরিবার বেঁচে থাকবে। তো আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স। আল্লাহ হাফেজ।